কর্কট রাশি, কর্কট লগ্ন বা ক্যান্সার সাইনের ব্যক্তিবর্গদের জন্য আজকের দিনটি কিন্তু এক প্রকার অভূতপূর্ব অতুলনীয় কাটতে পারে। প্রথমেই অন্যান্য দিনের ন্যায় আপনাদের কেরিয়ার এবং ফিনান্স নিয়ে আলোচনা করব। অর্থগতভাবে আজকের দিনটি কিন্তু আপনাদের পক্ষেই থাকতে চলেছে। বিশেষ করে বিজনেসম্যানদের বলবো, আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। যে কোনো প্রকার নতুন কোনো পরিকল্পনা, প্রকল্প বা উদ্যোগ নিয়েও আপনারা এগিয়ে যেতে পারেন, সেখানেও আপনারা সফল হবেন। চাকরিজীবীদেরও কিন্তু আজকে অফিসের পরিবেশ এক প্রকার অতুলনীয়। অফিসে আপনার বস এবং কলিগদের সাথে আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। অফিসে আপনার নিজের সহকর্মী, কাউকে যদি আপনি দীর্ঘদিন ধরে শত্রু বলে মনে করে থাকেন অফিসে, আজ আপনি বুঝতে পারবেন আপনার ভ্রান্ত ধারণা ছিল শুধুমাত্র সেটি। তাদের সাথে আজ সম্পর্কের মজবুতি পরিলক্ষিত হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদেরও আজকের দিনটি সাফল্যে ভরা। যে কোনো প্রকার চাকরির পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা স্কুল কলেজের পরীক্ষায় বসবার জন্য দিনটি আজ আপনাদের অতুলনীয় থাকতে চলেছে। অর্থগত ব্যাপারে আর যে কোনো সমস্যার সমাধান আপনি খুব নিশ্চিন্তেই করতে পারবেন, যেটি আপনাদের অতিরিক্ত অর্থ উপার্জন করার ক্ষমতা, মনোবল এবং ব্যবহারিক জ্ঞানকে বৃদ্ধি করবে। তবে টাইম ইজ মানি, সময়কে সঠিকভাবে ব্যবহার করা শিখলে আপনাকে কিন্তু ইন ফিউচারও আপনাকে কেউ আটকে রাখতে পারবে না। পরিবারের সদস্যদের সাথেও আজ আপনাদের ভাব ভালোবাসা বৃদ্ধি হতে চলেছে। আর নিকট স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজনদের সঙ্গেও দিনটি আজ কোয়ালিটি টাইম পাসের মধ্যে দিয়েই কাটাবেন। স্বাস্থ্যগতভাবে আজ আপনাদের কিন্তু শরীরে অসুস্থতা অনুভব করতে পারেন। আজ তাই সকাল সকাল ঘুম থেকে বিছানা ছেড়ে উঠে শারীরিক কসরত, যোগব্যায়াম, ধ্যান, প্রাণায়ামের সাহায্য নিন। পারলে মর্নিং ওয়াকে যান, তাহলে কিন্তু আপনাদের শরীরের তরতাজা এবং সতেজতা বৃদ্ধি পাবে। মানসিকভাবে সুস্থ থাকার জন্য অহেতুক তর্ক বিতর্ক বাগবিতণ্ডার আশ্রয় যেন নেবেন না। স্বামী স্ত্রী, প্রেমিক প্রেমিকা, আজ আপনাদের জন্ম রোম্যান্টিক থাকার দিন, রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। আজ আপনারা উপলব্ধি করতে পারবেন প্রেম বা বিবাহ আপনাদের জীবনের ঘটে যাওয়া সবথেকে মূল্যবান একটি মুহূর্ত। আজ আপনারা একে অপরের কাছে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো মুহূর্ত উপহার দিতে পারেন। আজ তাই আপনাদের রোম্যান্সের চরম মাত্রায় পৌঁছানোর দিন। দিনটি উপভোগ করতে কিন্তু ভুলবেন না। আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ একদমই শক্তিশালী থাকছে না। আজ যেহেতু সোমবার, আর তাই মহাদেবের বার, মহাদেবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা মহাদেবের বীজ মন্ত্র, যেটি আপনারা সকলেই জানেন, ওম নমঃ শিবায়। আর মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি হল ওম ত্র্যম্বকম ইয়জামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুক্মিব বন্ধনান মৃত্যুর্মুখ শিয়মামৃতাৎ। 108 বার জপ করুন, না পারলে সকালে 11 বার, বিকালে 11 বার।